श्रद्धेय शिक्षक मंडली अस्सलामु आलाइकुम रहमतुल्लाह আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য রয়েছে জুলাই 2020 5% ইনক্রিমেন্ট বৃদ্ধিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণ বেতন কোডের বিপরীতে কে কত বেতন ভাতা প্রাপ্য হবেন এর উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। এখানে আপনারা একটি পে স্কেলের ফিগার দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে একটা চার্ট দেখতে পাচ্ছেন। সেই চার্টটি আসলে ইতিপূর্বে যারা পে কমিশনের সদস্য ছিলেন তারা কিন্তু প্রতি বছর ইনক্রিমেন্ট বৃদ্ধি পেয়ে মূল বেসিক কি দাঁড়াবে এর একটি ফিগার কিন্তু এই চার্টটিতে দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমি কালেক্ট করে আজকের এই বেসিকটি দাঁড় করিয়েছি এবং সেটি চলুন আমরা দেখে নিই। যে এখানে এই যে মূল বেসিক আমি সেখান থেকে এনে এখানে আমি ইনক্লুড করি। আমি এখন বিস্তারিত শুরু করছি। যে অধ্যক্ষ 4 কোটি পাবেন 56,250, উপাধ্যক্ষ 5 কোটি পাবেন 49,090, অধ্যাপক 6 কোটি পাবেন 41,110, সহকারী অধ্যাপক বা প্রধান শিক্ষক পাবেন 7 কোটি 33,580, প্রভাষক সহকারী প্রধান শিক্ষক 8 কোটি পাবেন 26,630। এটি হচ্ছে মূল বেসিক। প্রভাষক সিনিয়র শিক্ষক 9 কোটি পাবেন 24,480, সহকারী শিক্ষক বিএড সিনিয়র মৌলবী 10 কোটি পাবেন 18,530, সহকারী শিক্ষক সহকারী মৌলবী 11 কোটি পাবেন 14,480, ইবতিদায়ী প্রধান পাবেন 14 কোটি 11,820, হিসাব সহকারী অর্থাৎ জুনিয়র শিক্ষক 15 কোটি পাবেন 11,240, অফিস সহকারী অবলিক জুনিয়র শিক্ষক 16 কোটি পাবেন 10,780, তারপর পিওন সিনিয়র যেটা 19 কোটি পাবেন 9,850, এবং পিওন জুনিয়র 20 কোটি পাবেন 9,570। তারপর চিকিৎসা ভাতা সবার জন্য 1। আমি এই ফিগারগুলো ইতিপূর্বে কমপ্লিট করে রেখেছি। এখানে এভাবে দেখার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা বারবার ভিডিও না দেখে আপনারা এক্সেল প্রোগ্রামে এই মেথডটি প্রয়োগ করে আপনারা নিজেরাই আপনাদের বেতন ভাতা কত পাবেন সেই বিষয়টি নিশ্চিত করতে পারবেন। এই জন্য আমি ভিডিওটি এভাবে করছি। তো এখানে ইকুয়াল চিহ্ন দেবো মোটের গড়ে, তারপর এটাতে সেল অর্থাৎ কার্সর রাখবো, রাখার পরে একটা প্লাস চিহ্ন দেবো, আবার পরের ঘরে কার্সর রাখবো, রাখার এন্টার। এন্টার করার পরে ঠিক এইটার উপরে আবার আমরা মাউস রেখে নিচের দিকে টানবো। তো টানার পরে দেখুন আমরা এখানে মোট কিন্তু মূল বেসিক এবং বাড়ি ভাড়া মিলে একটা ফিগার এখানে আমরা পেয়ে গেলাম। তারপর আমরা 4% করলাম, এটা কিন্তু এই মূল বেসিকের হবে, কোনো ক্রমেই মোটের নয়, মূল বেসিকের 4% দেখাবেন। তাইলে সমান চিহ্ন দিয়ে আবার আপনি এই মূল বেসিকে আসেন, আইসা তারপর আপনি একটা স্টার চিহ্ন দেন, দিয়ে তারপর এখানে লেখেন 4%, 4% লিখে তারপর এন্টার করেন। এন্টার করার পরে দেখুন এই যে এখানে আমরা পেয়ে গেলাম। তারপর আমরা 6% আসি, 6% সেম নিয়ম, এখানে আমরা আবার এই মোটের ঘরে আমরা কার্সর রাখি, রেখে স্টার চিহ্ন দিই, দিয়ে তারপর আমরা আবার এখানে 6% দেখাই, 6% এন্টার দিই, তারপর এটিকে টেনে আমরা নিচের দিকে নিয়ে নিই। অতঃপর এখানে এই দুইটার যোগফল আমরা এখন ই করব, এনশিওর করব, কারণ দুইটা 4% এবং 6% মোট 10%-এ কত সেটা আমরা এখানে দেখাবো। এর জন্য সমান চিহ্ন দেব, দিয়ে আমরা কার্সর রাখবো, তারপর একটা প্লাস চিহ্ন দেব, দিয়ে পরবর্তী সংখ্যার আবার প্লাস লাগবে না, এখানে এন্টার দেব, বাস শেষ। তাহলে আবার আমরা টেনে নিচের দিকে নিয়ে আসব, নিয়ে এসে আমরা মোট কর্তন পেয়ে গেলাম। এখন আমরা আবার সমান চিহ্ন দেব, এইবার এই মোট থেকে আমরা এই মোট মাইনাস করব। তাহলে আমরা এই মোট আগে ই করি, মাইনাস পরবর্তী অর্থাৎ মোট কর্তনের মোট, তারপরে এন্টার, আমরা এটি টেনে নিচের দিকে নিয়ে আসি। এখন লক্ষ্য করুন যে 4 কোটির বিপরীতে আছে 52,125 টাকা, 5 কোটির এগেনস্টে আছে 45,681 টাকা, তারপর 6 কোটি রয়েছে, 6 কোটি রয়েছে কত 38,499 টাকা, 7 কোটি রয়েছে 31,722 টাকা, 8 কোটি রয়েছে 25,467 টাকা, 9 কোটি রয়েছে 24,432 টাকা, 10 কোটি রয়েছে 18,177 টাকা, 11 কোটি রয়েছে 14,532 টাকা, 14 কোটি রয়েছে 12,138 টাকা, 15 কোটি রয়েছে 11,616 টাকা, 16 কোটি রয়েছে 11,202 টাকা, 19 কোটি 10,365, 20 10,113। এই হচ্ছে আমার ফিগার। ইনক্রিমেন্ট বৃদ্ধিতে যে বেতনটা দাঁড়াবে আমরা কিন্তু এই মেথডটা প্রয়োগের মাধ্যমে আমরা নিজেরাই বের করতে পারি। তো এখানে আপনারা অবশ্যই এ পর্যন্ত এক্সেল প্রোগ্রামের সাহায্যে বেতনটা সর্বমোট কত দাঁড়ালো
আমার দেখলেন। তো শিক্ষক মহোদয়, আর এগুচ্ছি না, এখানেই রাখব। তবে যাবার পূর্বে আপনাদের একটি বিষয় বলছি, সেটি হচ্ছে যে অবশ্যই যারা এ পর্যন্ত আমার চ্যানেলে ভিডিও দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।